সত্যিকারের হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অব্দি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, আর ভুলে যাবেন গায়ে মাইক বিল্লা বাবা। কি ফ্রেন্ডস, ভালো তো? হে গাইস, আই এম সুরজিৎ ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ভাই। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের শুভকামনা রইল। সো গাইস, আজ কথা বলবো এক গরিব ইউটিউবারকে নিয়ে। সে এতটাই গরিব, এতটাই গরিব, এতটাই গরিব, সে থার কিনে ফেলেছে। বেচারা এই বৌদিকে কত কিছু সহ্য না করতে হয়, নাচতেও আমার ঘরে, আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আবার চুমু খেতে হয়। আবে সালে, এদের কন্টেন্টে কিছু থাকুক বা না থাকুক, একটা জিনিস অ্যাভেলেবেল। গরিব বলে কি দামি গাড়ি কেনা অপরাধ? গরিব ফ্যামিলির নতুন কার থার, এক গরিব স্বামী স্ত্রীর স্বপ্ন পূরণ, এই কারণে বড় শপিং মলে যেতে নেই। গরিব বলে কি মানুষ না, এরকম গরিব হয়েও গরিব ঘরেও কিন্তু স্বপ্ন, গরিব হয়ে স্বপ্ন, আর তার সাথে থাকে কিছু বস্তা পচা নাটক। ফাইনালি বিয়ের কার্ড ছাপাতে চলে গেলাম। সানি ঋতিকা নিজেরাই গেল নিজেদের বিয়ের কার্ড ছাপাতে, সাথে আমার ছেঁড়া গেল। তো এদের কিছু কষ্টের অংশ তুলে ধরবো, চলো। দেখতেই পাচ্ছ আমার চারপাশটা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। ও মাই গড, কতটা কষ্ট বলো তো, কতটা কষ্ট। তুমি ওভার অ্যাক্টিং করতা সালা। আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের, কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। তারপর মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না, ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাফ ঢালাই করাবো। কতটা কষ্ট দেখেছো গাইস, কতটা কষ্ট দেখেছো, শুনিয়ে দিচ্ছে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাফ ঢালাই করা, বাচ্চাটা কি করে বুঝবে কোনটা টাইলস আর কোনটা রাফ ঢালাই? আসল উদ্দেশ্য বাচ্চাটাকে বলা না, আসল উদ্দেশ্য তোমাদেরকে শোনানো কতটা কষ্টে আছে। একটু ভিউজ দাও যাতে ভবিষ্যতে টাইলস বসাতে পারে। কেউ গরিব হয় অভাবে, কেউ গরিব হয় স্বভাবে। থার কিনে নিয়েছে, সালাদের ভিক্ষা করার অভ্যাস যায়নি এখনো। গত 3 বছর ধরে তোমাদের কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু যেটা আসলে সত্যি কথা সেটা তোমাদের কিন্তু আমরা কোনোদিনই বলতে পারিনি, কারণ সেই কথাটা কোনোদিন বলা যায়ও না। তোমাদের মনে হতে পারে এখন কেন বলছে এইগুলো, কারণ এখন ভিউজ ডাউন চলছে। এমনি করে কি করে হবে, কারণ এরা বড় গাঁট, নিজের ভিউজটাই সব। পিসির ক্যান্সার ধরা পড়েছে, সেটাকেও হাইলাইট করে নিয়ে ভিডিও বানিয়েছে, যতক্ষণে পিসি না টোপকে পটল চলে। খতম। ইভেন ভিডিওতে মনিটাইজেশন অন এবং অ্যাপও প্রমোট করে রেখে দিয়েছে। সাবাস। এখন যে সিচুয়েশন হয়ে গেছে আমাদের, সেই সিচুয়েশনে কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে, শেয়ার করতে হচ্ছে, নাহলে তো কোনো উপায় নেই, ভিউজ আসছে না। আরে বা কত কষ্ট দেখতে পাচ্ছ, কষ্ট তো শুয়ে পড়েছো কেন? হ্যাঁ, কি 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 কি, আর মেয়েটা আরে বা কত কষ্ট দেখতে পাচ্ছ, কষ্ট তো শুয়ে নাটক কর, কিন্তু এতটাও নাটক করিস না যে লোকে সেটা ধরে ফেলবে। বিশ্বাস কর, এর জন্য তোদেরকে না নিব্বা নিব্বি বলে। আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আমার পরে আমায় বলে, আন্ডারস্ট্যান্ড? ঠান্ডা পড়েছে, আমি যখন ওখান থেকে চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি। আহা গো শোনা গো আমার, আর একটু কষ্ট দেখা, আরো বেশি করে কষ্ট দেখা, যাতে এইবারে থার না বাড়িতে টয়টার নতুন গাড়ি আসে। তো যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিই, থেকে কেউ আলাদা করেনি সেটাও জানিস, আর তোরাও নিজের থেকে আলাদা হসনি সেটা নিজেরাও জানিস। তো এত নাটক না করে ডাইরেক্ট পয়েন্টে আয় না রে ভাই। কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি, বিয়ে হয়নি, বিয়ে হয়নি। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়। জুতোটা কইছে শালা আমার, আরে গাইস জুতোটা পড়ছি, যাতে এদের নাটকটা ওদের বাড়িতে গিয়ে বলে আসি, যাতে একটু কম করে।
আমাদের বিয়ে হয়নি, বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে একসাথে ছিল, একসাথে থাকতো, একসাথে শুতো, ইভেন একসাথে প্রেগনেন্ট, আই মিন বউটা প্রেগনেন্ট হয়েছে। তোমরাও খুব খুশি হবে, দেখো দুটো দাগ হয়েছে। তারপর ব্লগও বানালো, বাচ্চার অন্নপ্রাশনও হয়ে গেল, এখন মাল নাকি এসে বলছে আমাদের নাকি বিয়েই হয়নি। আমাদের কিন্তু বিয়ে হয়নি। ওরা কারা যারা এদেরকে সাপোর্ট করে, এদের ভিডিও দেখে টাইম ওয়েস্ট করছে, কন্ট্রোল বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছে না, কিন্তু আমাদের ওটা না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি। কখনো বলছে বিয়ে হয়ে গেছে, কখনো বলছে বিয়ে হয়নি, কখনো বলছে প্রেগনেন্ট। আর বিয়ে রেজিস্ট্রি ছাড়া তোদের সবই হয়ে গেছে, সেটাই তো ছিল তোদের মেন উদ্দেশ্য। বিয়ে কেন করে? রোজরাতে একে অপরকে দিতে পারে ভালোবাসা, মানে বিয়ে করে মানুষ সংসার করার জন্য, যাতে সব সময় একে অপরের পাশে সুখে দুঃখে পাশে থাকে, যাতে বুড়ো বয়সে পাশে থাকে। আরে হাত বুলিয়ে দে, মানুষ বিয়ে করে না এই কারণেই, যাতে সে পুরো জীবনটাকে সুখে শান্তিতে কাটাতে পারে, যাতে শুতে পারবে। ওরের বাচ্চা। তো যাই হোক, কন্টিনিউ বললো, তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না মাকে পাপাকে। সো সবাই জানে এরা নাটক মারছে, সবসময় খালি পাপাকে দেখতো, কিন্তু পাপাকে এখন ক্যামেরাটা কি বাড়ির পাশার কাকা ধরে আছে না, তো আমার কপালে লেখা আছে না। প্রথম দেখা হয়েছিল তখন কিন্তু আমরা কালীমার জন্য সিঁদুর কিনেছিলাম, আর আমরা কিন্তু বলেও গেছিলাম যে আমরা বিয়ে করব। এর মুখ দেখলে বোঝা যায় না এ এতটা নাটক জানে। থেকে সব বিয়ে সবকিছু দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের বলেছিল যে বেচারা বাচ্চাটা পর্যন্ত বলছে আরে দেখ না, আর তোদের নাটকটা দেখতে ভালো লাগছে না বুঝলি। ও জাস্ট যদি বলতে পারতো না, তাহলে একটাই কথা বলতো, আরে নিদ্দি চুপ কর, আর ভাল লাগছে না। আমরা অনেকটাই বাচ্চা, আর এখনো কি কম আছে সত্যি করে দিনগুলো খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। এর জন্যই বলে অল্প বয়সে পাগলো বাল তার দুঃখ চিরকাল। বিয়ের কথা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক জানতো না, আমার বাপের বাড়ির লোক জানতো না, সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর। ও মা, পুরো প্রিয় নিপিত পড়তাম, ঠিক আছে নিব্বা নিব্বিদের মতো, তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি। তো নিব্বা নিব্বিকে নিব্বা নিব্বি বলবে না তো আর কি বলবে? তোরা এতদিন বিয়ে করিসনি কেন বলতো? তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে। বাবা, বাবা মায়ের টাকায় ফুটানি মেরে বিয়ে করিসনি, কিন্তু এইদিকে বাচ্চা নিয়ে নিয়েছিস। সেই জন্যে ফাইনালি আমার মেয়ে এখন এক বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চা, তোরা বাবার বিয়ে দেখেছিস মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি মায়ের বিয়েও দেখেছি। শুধু বিয়ে না, এবারে ফুলসজ্জার রাস্তাও দেখবে। অনেক কেউ ওয়েট করেছিল আমাদের বিয়ের, মানে রিসেপশন হবে, আমাদের গায়ে হলুদ হবে, আইগুড়ো ভাত খাওয়া হবে, সবকিছু হবে, তো সেই জন্যই তোমরা অপেক্ষা করছিলে। কারা অপেক্ষা করছিল ভাই, কারা? আমিও দেখতে চাই, কিন্তু অনেক আশা নিয়েছিলাম যে আমাদের বিয়েটা হবে, তো ফাইনালি বিয়ে করে বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে বাচ্চা অন্নপ্রাশন হয়ে গেল, আবার এতে শালা শখ জেগেছে আবার বিয়ে করবে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তো আমরা ভাবছিলাম যে আমাদের বিয়ের নিউজটা তোমাদেরকে কেমন ভাবে শোনাবো, যাতে হচ্ছে কি তোমরাও একটু ইমপ্রেস ইমপ্রেসড হয়ে কি হবে আর জানি না, কিন্তু শিওর কমেন্টে তুই খিস্তি খাবি। পিছনে ওরকম নিপাটে ওরকম কেন করছে রে ভাই, আলাদাই উত্তেজনা তো ভাই এদের জীবনে। কারণ বিয়ের খবরটা হঠাৎ করে শেয়ার করলে কেমন একটা লাগতো, ওই জন্য ভাবলাম যে আমরা একটু ইউনিক ভাবে এটা রিফিল করি যে ফাইনালি আমাদের বিয়ে।
তুই ইউনিক ভাবে বলার পরও যেন কেমন লাগছে একটা। তুই এদিকে আয়, তোর কানে কানে একটা কথা বলি শোন। মামা তোমার কেমন লাগছে বাবার বিয়ে দেখবে তুমি? আমাদের আর রোস্ট করার দরকার নেই, বাচ্চাটাই বুঝে নেবে, বুঝলি? তোদেরকে ফাইনালি গাইস, সানি দিকের কি হতে চলেছে? বিয়ে 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 ঘাট বাড়া বসে বসে বলে দেবো, এদের জীবনে কয়েকটাই কন্টেন্ট আছে, বিয়ে, বাচ্চা, বাচ্চা অন্নপ্রাশন, নতুন থার, নতুন রুম, আবার বিয়ে। এসব ছাপড়ি নিবিড় কন্টেন্ট না দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো হয়ে এসছে অনেকগুলো সাবস্ক্রাইবার, আরও বাড়িয়ে দাও, হাজারটা করে দাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সো টাটা, বাই বাই। Thank you.